বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 435 জন কাকে নিয়োগ দেবে। এখানে আপনারা অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন আপডেট গভর্নমেন্ট জব সার্কেল নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। সেটা হচ্ছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন নিয়োগটি প্রকাশ করেছে। এখানে হচ্ছে আমরা এর আগে বিভূতি 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে বিভূতি নম্বর 2 নিয়ে আলোচনা করব। এখানে 435 জনের মতো লোক তারা নিয়োগ দেবে। তো এখানে কি কি পদ আছে, কোন কোন পদের জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন কোন জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে, আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনাদের কি কি হচ্ছে কাগজপত্রগুলো পূরণ মানে প্রয়োজন হবে, এবং অনলাইনে নির্ভুলভাবে কীভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পূরণ করতে পারেন, এই ইত্যাদি বিষয়গুলো নিয়মিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন, যাতে করে সম্পূর্ণ সার্কুলারটা আমি আপনাদেরকে নির্ভুলভাবে এবং সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি। কারণ সঠিকভাবে আপনারা এই প্রসেসিংটা না জানলে, আবেদন করার প্রসেসিংটা না জানলে, আপনারা কিন্তু ভুলভ্রান্তি করলে পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আর পূরণ করতে পারবেন না। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে করে সম্পূর্ণ আবেদন প্রসেসিং থেকে কত টাকা আপনাদের আবেদন ফি দিতে হয় এই বিষয়গুলি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আর কথা বলার চিনে চলে যাবো কম্পিউটার স্ক্রিনে, ওখান থেকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললে নয়, আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে দেখা যে বেলঘন্টি আছে এটা বাজিয়ে দিতে পারেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপডেট প্রকাশ করব তখনই আপনার ফোনের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমাদের চ্যানেলে ভিজিট করে চলমানদের সার্কুলারগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখনও তো যেগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সময় রয়েছে, চাইলে সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু আপনারা পূরণ করে নিতে পারেন। তো আমরা সম্পূর্ণ সার্কুলারে চলে যাব। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে 18/5/2021 তারিখে। এটির যে সরল নম্বর সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর 2। এর আগে আমরা বিজ্ঞপ্তি নম্বর 1 একটি ভিডিও আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। বাংলাদেশ বেসামরিক হচ্ছে বিমান চলাচল কর্তৃপক্ষ নিম্নবর্তিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের পুরুষ এবং মহিলার নিকট হাতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বলতে গেলে এখানে আপনারা পুরুষ মহিলা দুজনেই আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। গ্রুপ 5 এবং ক বিভাগে এখানে যেগুলো হচ্ছে পদ রয়েছে, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং যেগুলো আছে সবগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যে পদটি দেওয়া আছে এয়ারড্রপ কর্মকর্তা, এটিএম, এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা এবং পদ সংখ্যা যেটা দেওয়া আছে 32 জন। আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু নিচ থেকে আলোচনা করে আসতে পারি, কারণ নিচ থেকেই এখানে যে পদের সংখ্যাগুলো কম কম দেওয়া আছে, অনেকে যা মানে এসএসসি না শুরু করে বা অষ্টম শ্রেণী না শেষ করলে প্রথম থেকে শুরু করলে ভিডিও দেখতে চায় না। তা আমি আজকে উল্টো করে শুরু করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 10 নম্বর যে পদটি দেওয়া আছে রেডিও ক্লিনার, এখানে বেতন স্কেল দেওয়া আছে 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 10 জন, সর্বোচ্চ বয়স সীমা 30। এখানে আপনারা এসএসসি পাস করলে আবেদন ফর্মটি পূরণ করতে পারছেন, শুধুমাত্র এসএসসি পাস। সার্ভেয়ার সহকারী, এখানে বেতন স্কেল দেওয়া আছে 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 4 জনের। এখানে শুধুমাত্র আপনারা এসএসসি পাস করলে আবেদন ফর্মটি পূরণ করতে পারছেন। তো 8 নম্বর যে পদটি দেওয়া আছে ব্যাটারি ম্যান, এখানে বেতন স্কেল দেওয়া আছে 8,250 মানে 8,850 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 2 জনের। এখানে আপনারা শুধুমাত্র হচ্ছে কোনো বোর্ড হতে, ফার্ম মেশিনারি, অটোমোবাইল বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি হলে আবেদন ফর্মটি পূরণ করতে পারছেন। মানে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর যে পদটি এখানে দেওয়া আছে কনভেয়ার বেল্ট অপারেটর, এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা এখানে দেওয়া আছে 28 জনের। এখানে আপনারা মানে অ্যাগ্রো মেশিনারি বা ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ মেশিনারি, এখান থেকে আপনারা যদি পাস হতে পারেন বা এইচএসসি সার্টিফিকেট থেকে থাকে আপনাদের ভোকেশনাল থেকে, এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারছেন। 6 নম্বর যে পদটি দেওয়া আছে সহকারী ড্রাফটসম্যান, এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 4 জনে। কোনো শিক্ষিত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় আপনারা পাস হলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারছেন। 5 নম্বর যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে গ্যাস টেকনিশিয়ান, বেতন স্কেল দেওয়া আছে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 2 জনের। এখানে শুধুমাত্র আপনারা মেশিন টুলস অপারেটর বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারছেন। আমরা চলে আসবো পরবর্তীতে আরেকটি পদে, সেটা হচ্ছে সহকারী মেইনটেন্স প্রকৌশলী, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1 জনের। এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে আপনাদেরকে নিজে থেকে দেখে নিতে হবে, কারণ অনেক বড় বিষয় এখানে দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ANS ইন্সপেক্টর CNS, এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 2 জনের।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এ আপনাদেরকে পাশ হতে হবে। তাছাড়া আরও বিস্তারিত দেওয়া আছে, আপনারা নিজে থেকে দেখে নেবেন। এয়ার ট্রান্সপোর্ট অফিসার এখানে দেওয়া আছে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 5 জনের, শিক্ষাগত যোগ্যতা আপনারা নিজে থেকে দেখে নেবেন। সিনিয়র প্রোগ্রামার দেওয়া আছে, পদ সংখ্যা 1 জনের এবং বেতন স্কেলটা 53,000 থেকে 69,850 টাকা, শিক্ষাগত যোগ্যতা আপনারা নিজে থেকে দেখে নেবেন। পরবর্তীতে আমরা যে পদটি সেটা চলে আসবে সেখানে হচ্ছে এয়ারপোর্ট ফায়ার অপারেটর দেওয়া আছে, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 96 জনের, বিশাল হচ্ছে পদ সংখ্যা তারা এখানে প্রকাশ করেছে। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমান CGPA, স্নাতক উচ্চ মাধ্যমিক SSC বা সমান ডিগ্রি থাকতে হবে। তো বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে এখানে SSC পাশ করলে আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারবেন। মোটর পরিবহন হচ্ছে ফিটার ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 5 জনের। কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মানে হচ্ছে অটোমেটিভ ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC ভোকেশনাল উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা 2, সহকারী নিরীক্ষা অফিসার 1, এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, পদ সংখ্যা 3 জনের। আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিজে থেকে দেখে নেবেন। 8 নম্বর যে পদটি দেওয়া আছে, সহকারী ভান্ডার কর্মকর্তা, পদ সংখ্যা 6 জনের, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। ইনস্পেক্টর এয়ারড্রোম AGA, এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 2 জনের, শিক্ষাগততা নিজে থেকে দেখে নেবেন। ইন্সপেক্টর এয়ারড্রোম, বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 2 জনের, শিক্ষাগত নিজে থেকে দেখে নেবেন। ইন্সপেক্টর ড্রানজম এয়ার্স গুডস ও গ্রাইন্ড হ্যান্ডিং, এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 2 জনের, শিক্ষাগত যোগ্যতা আপনাদের নিজে থেকে দেখে নিতে হবে। ইন্সপেক্টর ATC, এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1 জনের, শিক্ষাগত যোগ্যতা নিজে থেকে দেখে নেবেন। তো ইন্সপেক্টর ফায়ার এখানে দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, এখানে পদ সংখ্যা 1 জনের। কোনো মানে এখানে যে শিক্ষাগত যোগ্যতা নিজে থেকে দেখে নিতে হবে, অনেক বড় বড় শিক্ষাগত যোগ্যতা এগুলি নিয়ে আলোচনা করতে গেলে এগুলো তো বলেছি আপনাদেরকে। এয়ারড্রপ কর্মকর্তা এখানে দেওয়া আছে ATCO, এখানে আপনাদের যে পদ সংখ্যা 7 জনের, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1 জনে আমরা চলে আসবো। সিস্টেম অ্যানালাইস্ট 53,000 থেকে 69,850 টাকা, তো পদ সংখ্যা 1 জনের, শিক্ষাগত যোগ্যতা নিজে থেকে দেখে নেবেন। নিরাপত্তা প্রহরী আপনাদের এখানে 8,250 থেকে 22,010 টাকা, পদ সংখ্যা 17 জনের, শুধুমাত্র আপনারা এখানে SSC পাশ করলেই এই আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। সাথে কিছু শিক্ষা আরও আপনাদেরকে শারীরিক বা যোগ্যতা লাগবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন। তো 16 নম্বর পদে দেওয়া আছে বাস সুইটার, এখানে পদ সংখ্যা 9,000 থেকে 21,800 টাকা, পদ সংখ্যা 10 জনের, শিক্ষাগত যোগ্যতা SSC পাশে আবেদন করতে পারছেন, আর আপনাদের কিছু শারীরিক যোগ্যতা লাগবে, এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। বোর্ডিং ব্রিজ অপারেটর, এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা এখানে দেওয়া আছে 40 জনের। কোনো স্বীকৃত বোর্ড হতে অ্যাগ্রো মেশিনারি ইলেকট্রনিক্স বা ওয়ার্কশপ মেনটেন্স ইলেকট্রিক্যাল কন্ট্রোল যে বিষয়গুলো এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই বিস্তারিত দেখে নেবেন। তো 14 নম্বর যে পদটি এখানে দেওয়া আছে বিদ্যুৎ কারিগর, বেতন স্কেল এখানে দেওয়া আছে 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 5 জনের। এয়ারক্রাফ্ট মার্শালার, এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 15 জনের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান CGPA, স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্টোর কিপার এখানে দেওয়া আছে পদ সংখ্যা 6 জনের, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিষয়ে আপনাদের স্নাতক CGPA, স্নাতক ডিগ্রি থাকতে হবে। 11 নম্বর পদটি দেওয়া আছে হিসাব সহকারী, এখানে বেতন স্কেল দেওয়া আছে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা এখানে দেওয়া আছে 49 জনের। এখানে আপনাদের ব্যবসা শিক্ষা থেকে স্নাতক ডিগ্রিটা থাকতে হবে এবং আরও বাড়তি কিছু দেওয়া আছে। গ্রন্থাগারিক, এখানে হচ্ছে বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 1 জনের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিষয়ে আপনাদেরকে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর দেওয়া আছে, এখানে বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 4 জনের। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা হলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারছেন। 18 নম্বর পদটি দেওয়া আছে হার্ড কালার ইন্সপেক্টর, এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 2 জনের, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে CGPA, স্নাতক থাকতে হবে আপনাদের কৃষি বিষয়ে।
তো সম্পত্তি পরিদর্শক এখানে একজন দেয়া আছে 11,000 থেকে 26,500 টাকা, 590 টাকা বিভিন্ন স্কেল, পদ সংখ্যা 3 জনের, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো তথ্য সহকারী মহিলা এখানে দেয়া আছে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 7 জনের দেয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেয়া আছে, আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন। তথ্য হচ্ছে অধিকক্ষ মহিলা এখানে দেওয়া আছে 12,500 থেকে 30,230 টাকা, পদ সংখ্যা 1 জনের, শিক্ষাগত যোগ্যতা নিজে থেকে দেখে নেবেন। উপসহকারী পুরুষক সিভিল এখানে বিতরণ স্কেল 16,000 থেকে 38,640 টাকা, পদ সংখ্যা 26 জনের, শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে নিজে থেকে দেখে নিতে হবে। উপসহকারী প্রকৌশলী EM এখানে বিতরণ স্কেল 16,000 থেকে 38,640 টাকা, পদ সংখ্যা 30 জনের, শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নিবেন। এবং ইন্সপেক্টর ATM বিতরণ স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 2 জনের, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা ফলিত, এই বিষয়গুলো আপনাদের নিজে থেকে দেখে নিতে হবে। এয়ারড্রোম কর্মকর্তা ATM এখানে বিতরণ স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 32 জনের, শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নিবেন। কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে, আমরা আবারও নিচে চলে যাব, যেহেতু আমরা শেষ থেকে শুরু করেছিলাম, নিচ থেকে আমরা আবারও দেখে নিব শিক্ষাগত যোগ্যতা এবং কিছু শর্তাবলী দেওয়া আছে। অত্র নিয়োগ হচ্ছে বিজ্ঞপ্তির 3টি গ্রুপ, গ্রুপ 5, গ্রুপ 6, গ্রুপ 7 রয়েছে। এই গ্রুপের সকল হচ্ছে পদের পরীক্ষা একই তারিখে ও একই সময়ে অনুষ্ঠিত হবে। এবং এখানে যেমন গ্রুপ 5 1 থেকে 17 নং, যে গ্রুপ 6 থেকে 1 থেকে 11 নং পদ, এবং গ্রুপ 7 1 থেকে 10 নং পদে আপনাদেরকে একটির বেশি পদে আবেদন করার সুযোগ নেই। তো সকল যে পদগুলো আছে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সবগুলো মিলিয়ে আপনারা একটি পদেই মানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এই আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবে সেটি আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, এবং আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আমাদের এই আবেদন ফর্মটি পূরণের যে সময় সেটা হচ্ছে 23/5/2021 থেকে সকাল 10টা থেকে শুরু হয়েছে, এবং এটি শেষ হবে 24/6/2021 বিকেল 5টা পর্যন্ত এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে। এই আবেদন ফর্মটি পূরণের 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকাটা দিতে হবে, এবং কত টাকা ফি দিতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে এখানে দেয়া আছে যে গ্রেড চতুর্থ যেগুলো দেওয়া আছে, মানে চতুর্থ থেকে দশম পর্যন্ত যেগুলো দেওয়া আছে সেদের জন্য 500 টাকা দিতে হবে, 460 টাকা, সব মিলে 560 টাকা দিতে হবে। 11 গ্রেডে যেগুলো আছে 11 থেকে 20 গ্রেডের মধ্যে 200 টাকা, 424 টাকা দিতে হবে, সব মিলিয়ে 224 টাকা আপনাদের দিতে হবে, এবং এই টাকাগুলো আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে পেড করতে হবে। কিভাবে টাকাটা পেড করবেন সেটা আপনার সার্কুলার দেওয়া আছে, আমরা চাইলে সার্কুলার থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। প্রার্থীর যাচাইয়ের কিছু বিষয় এখানে দেওয়া আছে, অবশ্যই আপনাদেরকে যাচাই বাছাই করার সময় বা পরীক্ষা দেওয়ার সময় এই বিষয়গুলো নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় এগুলোর 1 কপি করে আপনাদেরকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার স্মরণপত্র নিয়ে যেতে হয়। প্রার্থী ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন বার্ষিকের চেয়ারম্যান, মেয়র কার্সিং কর্তৃপক্ষ নায়কের স্মরণপত্র, মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবি থাকলে সেটা অবশ্যই আপনাদের প্রমাণ স্মরণপত্র হবে, স্মরণপত্রটাকে নিয়ে যেতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র হচ্ছে কর্পোরেশন কাউন্সিল, নবম ও ঊর্ধ্বতন গ্রেড কর্মকর্তা দ্বারা আপনাদেরকে অবশ্যই চারিত্রিক স্মরণপত্রটা সত্যায়িত করতে হবে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুগ্রহী থাকতে হবে, এবং অনলাইন পূরণের যে আবেদন কপিটা অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো এগুলো হচ্ছে আপনাদেরকে বাধ্যতামূলক, অবশ্যই পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে, নাহলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না। তো এই সম্পূর্ণ সার্কুলারটা আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন আমাদের newsportal24b.com-এ। তো এখান থেকে সম্পূর্ণ সার্কুলার বিস্তারিত তথ্যগুলো কিন্তু দেওয়া আছে, অনেক বড় একটি সার্কুলার এবং আলোচনা করতে অনেক সময় লেগে গেল, এবং আপনাদের দেখতেও হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে। তো এখান থেকে সবকিছু, বয়সীমা এবং আপনাদেরকে মৌখিক পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে সবকিছু এখানে দেওয়া আছে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিতে পারবেন, এবং সম্পূর্ণ যে অফিসিয়াল সার্কুলারটা এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে PDF ফাইলটি নিয়ে যেতে পারেন। তো আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি যেহেতু এখন পূরণ করবো সেজন্য অ্যাপ্লাই অপশানে আমরা ক্লিক করে দেবো, সাথে সাথে আমাদের এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে নিয়ে আসা হবে। সিম্পলি আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখান থেকে আপনারা চাইলে সার্কুলারটা আমি যেটি নিয়ে আলোচনা করলাম দেখে নিতে পারেন। এখন আমরা অ্যাপ্লাই যে অপশানটি হচ্ছে যেহেতু অ্যাপ্লাই করতে চাচ্ছি, অ্যাপ্লাই নামে আমরা ক্লিক করে দিব। তো অ্যাপ্লাই নামে আমরা যখন ক্লিক করে দেবো সাথে সাথে এখানে যে পদগুলো নিয়ে আলোচনা করলাম সব পদ কিন্তু এখানে, প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ, যে বিষয়গুলো চতুর্থ গ্রুপ, সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তা আমরা যেটিতে আগ্রহী অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা সেটিতেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিতে পারবো। তো আমরা হচ্ছে যে কোনো একটি পদের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবো, সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার সাথে কিন্তু আমাদের সামনে এই অ্যাপ্লিকেশন ফর্মের যে
যে মাধ্যমটা সেটা কিন্তু সম্পূর্ণ চলে আসবে, একটু ওয়েট আমাদের করতে হবে, নেটওয়ার্কের একটু ঝামেলা আছে, তো আমরা একটু ওয়েট করে নিব। তো চলে আসলে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত এখান থেকে দেখাচ্ছি। তা চলে আসছে, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নেমস যারা আছে সে অবশ্যই আপনারা নিয়ে দিবেন, ফাদার নেমস, মাদার নেমস, ডেট অফ বার্থ যেটা আপনাদের আছে, প্লেস অফ বা মানে বার্থ যেটা আছে, জেন্ডার দিয়ে দিবেন, ন্যাশনালিটি আপনাদের দিয়ে দিতে হবে, আইডি কার্ডের নাম্বার থাকলে দিতে হবে, রেজিস্ট্রেশন বারটাও আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে যে দেখতে পাচ্ছেন যে লাল স্টার চিহ্ন যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, নাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে পারবেন না। ম্যারিট রেজিস্ট্রেশন মানে স্টাটাস যেটা আছে দিতে হবে, এবং কোটা যদি থাকে অবশ্যই আপনাদের কোটাগুলো আপনারা দিয়ে দিবেন, এবং ভিলেজ প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন। প্রেজেন্ট এবং পান্ডাস যদি সমান হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং পরবর্তীতে আপনার ফোন নাম্বার, কনফার্মেশন মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে সব অবশ্যই দিতে পারবেন। এসএসসি হচ্ছে যে আপনাদের মানে লেভেলটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, এসএসসি দিয়ে দিবেন, এবং বাড়তি যদিগুলো আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো দিয়ে দিবেন। পরবর্তীতে আপনাদের যেটা কোনো অভিজ্ঞতা বা জব এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দিতে পারেন। এবং আপনাদের পরবর্তীতে এখানে একটি বিষয় দেওয়া আছে, এখানে যেহেতু আমি দেখাইতে পারতেছি না, যেহেতু ফর্মটি পূরণ করিনি সেটা দেখাইতে পারবো না, পরবর্তীতে এই কোডটা সেম এখানে দিয়ে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট করে দিবেন। এবং এই সার্কুলার অনুযায়ী যে হচ্ছে ছবি সাইজটা যে আছে, 300x300 পিক্সেলের হচ্ছে আপনাদের ছবি, এবং 300x80 পিক্সেলের হচ্ছে আপনাদের সিগনেচারটা আপলোড করে এখানে দিতে হবে। দেওয়ার পর পরবর্তীতে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা আপনারা পূরণ করে নির্ধারিত সঠিকভাবে রেখে দেবেন, কারণ পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা লাগবে। তো এখান থেকে আপনারা সম্পূর্ণ সার্কুলার বিস্তারিত তথ্যগুলো অবশ্যই দেখে নিতে পারেন। কেউ যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিতে পারে মানে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান, বিডিজ আইডিটেক ফেসবুক পেজ আমাদের রয়েছে, এখানে আপনারা অবশ্যই লাইক এবং ফলো করে রাখতে পারেন, প্রয়োজনে আপনাদের তথ্য জানার জন্য মেসেজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পিন আপ করে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যে সার্কুলারটা আছে নির্ভুল এবং সঠিকভাবে আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিতে পারেন, যাতে করে ধরনের যখন আপডেট জবসগুলো আমি আপনারা হচ্ছে আপলোড করে দেবো তখনই আপনার আপনার ফোনের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।